নমস্কার বন্ধুরা, আজ একটা ফের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বলবো ইউটিউব কোন কোন জিনিসে আমাদেরকে পয়সা দেয়। ইউটিউবে আমরা যারা কাজ করি তারা সবাই ভাবি যে ইউটিউবের পয়সাটা কোথার থেকে দেয়, কীভাবে দেয়, সেটা কিন্তু জানার দরকার। যারা বিশেষ করে নতুন ইউটিউবার আছো তারা অনেকে তো জানি না যে মনিটাইজ কী, মনিটাইজটা কীভাবে করতে হয়, আর ইউটিউব একটা ভিউজে কত দেয়, হাজার ভিউজে কত পয়সা দেয়, এটা কিন্তু অনেকেই জানে না, বিশেষ করে নতুন ইউটিউবাররা জানে না। আজকে আমি তোমাদের মোদ্দা কথা মোটা বাংলায় ভাষায় তোমাদের বোঝাবো যে ইউটিউব কীভাবে আমাদেরকে পয়সা দেয়। যদি ধরো কোনো ভিউজার তোমার ভিউটা দেখে, একটা লাইক করলো, সেই একটা লাইক থেকে কত পয়সা দেয়। কেউ ধরো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল, সেখান থেকে ইউটিউব কত পয়সা দেয়। কেউ ধরো হাজার তোমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব হয়ে গেলো, হাজার সাবস্ক্রাইব থেকে কত টাকা পাওয়া যায়, পুরো ব্যাপারটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। আর যারা যারা নতুন আছো অবশ্যই এই ভিডিওটা দেখো, এতটুকু স্কিপ করবে না, স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবে না, তা পুরো ভিডিওটা আমার সঙ্গে তোমরা থাকো। অনেকেই হয়তো জানে না যে মনিটাইজ কী, মনিটাইজটা কী জিনিস, ওটা খাওয়ার জিনিস না মুখে মাখার জিনিস। আরে ভাই, একটা চ্যানেল যতক্ষণ তুমি ভিডিও ছাড়ছো প্রতিদিন ভিডিও আপলোড করছো, ঠিক আছে, এবার যতক্ষণ না তুমি ওই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে ততক্ষণ কিন্তু তোমার চ্যানেলে তুমি পয়সা ইনকাম করতে পারবে না। তুমি ধরো আজ থেকে ভিডিও স্টার্ট করেছো আপলোড করার এবং আগামী দিনে প্রায় মোটামুটি 50-60টা ভিডিও আপলোড হয়ে গেছে, এবার সেই ভিডিও থেকে তুমি নিজেই দেখতে পাচ্ছ যে ওই চ্যানেলে তোমার প্রত্যেক দিনই বেশ কিছু করে ভিউজ আসছে এবং ইউটিউব কিছু কিছু জায়গায় তোমার ভিডিওর মধ্যে অ্যাডও চাচ্ছে। সেই পয়সাগুলো তুমি রিভিউ নেটে কিন্তু পাচ্ছ না, ওইটা ইউটিউব তোমার রিভিউ নেটে নিয়ে নিচ্ছে। কিন্তু ইউটিউব বলছে কি যে তুমি যদি এই রিভিউটা নিতে চাও তাহলে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করাও। মনিটাইজের অর্থ হলো যে তোমার চ্যানেলটা যতক্ষণ না ইউটিউবের কাছে মনিটাইজ হবে ততক্ষণ তুমি কিন্তু ওই চ্যানেল থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না, তা মনিটাইজ করিয়ে তুমি ওই টাকাটা ইনকাম করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে এই মনিটাইজটা করতে গেলে ইউটিউবে কতগুলো শর্তাবলী আছে, সেই ছোট্ট ছোট্ট শর্তাবলীগুলো তোমাদের পূরণ করতে হবে। যেমন ইউটিউব খুব একটা সিম্পলভাবে বুঝিয়ে দিয়েছে যে বড় ভিডিও, এই যে তোমরা আমার ভিডিওটা দেখছো এটা কিন্তু বড় ভিডিও এবং এটা হচ্ছে 16:9 বানানো, দেখবে বড় চৌকো মতো, ঠিক আছে। এই ভিউটার নিয়মটা হচ্ছে এই ভিউটাতে তুমি যদি বড় ভিডিও দিয়ে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে 365 দিনের মধ্যে অর্থাৎ 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। আর ওইটা যখনই তোমার মনিটাইজটা হয়ে যাবে তখন থেকেই তুমি কিন্তু তোমার চ্যানেলে পয়সা ইনকাম করতে পারবে। মানে তুমি ধরো আজকে ভিডিও বানিয়েছো, এবার যেদিন থেকে তোমার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেলো, মনিটাইজ হলো, কিন্তু আগের ভিউজে পয়সা তুমি পাবে না। যখন থেকে তোমার মনিটাইজ স্টার্ট হয়ে যাবে তারপর থেকেই যতগুলো ভিউজ কাউন্ট হবে বা যত তোমার ওয়াচ টাইম হবে সেই হিসাবে কিন্তু পয়সা হবে, তার আগে কিন্তু পাবে না। এইবার অনেকেই বলবে যে তাহলে পয়সাটা আসছে কোথা থেকে, পয়সাটা যে কোথা থেকে আসছে সেটা আমি তোমাদেরকে পুরোটাই বলছি। আবার হ্যাঁ, তুমি তোমার শর্ট ভিডিও দিয়েও তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারো। শর্ট ভিডিওর নিয়ম হচ্ছে তোমাকে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ আনতে হবে, তাহলে তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। এবার ওয়াচ টাইম, ওয়াচ টাইমটার ব্যাপারটা অনেকেই বোঝে না যে ওয়াচ টাইমটা আবার কী জিনিস। ওয়াচ টাইমটা হচ্ছে ধরো 1 মিনিটের তোমার একটা ভিডিও আছে, ঠিক আছে, ওই ভিডিওটা 10 জন দেখলো, তাহলে কী হলো তোমার 1 মিনিট × 10 বা 10 মিনিট কাউন্ট হলো, ঠিক আছে। এইভাবে তোমাকে 4000 ঘন্টা 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার 4000 ঘন্টাকে তুমি মিনিটে কনভার্ট করো তাহলে 240,000 মিনিট ওয়াচ টাইম। এবার দেখো তুমি তোমার চ্যানেলটাকে তো মনিটাইজ করে নিলে, এইবার আমি বলছি কি, এবার দেখো মনিটাইজেশনে আগে যে তুমি ভিডিওগুলো ডেলেছিলে, ঠিক আছে, যতগুলো তোমার ভিউজ ছিল সেইগুলো কিন্তু যখন থেকে তোমার মনিটাইজেশনটা স্টার্ট হলো ওইখান থেকে কিন্তু তুমি পয়সা পাবে, তার আগের ভিউজে কিন্তু পয়সা পাবে না। এইবার আমরা প্রত্যেক ক্রিয়েটারাই বলি দাদা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে দেবেন, লাইকই কি আমাদের ইউটিউব পয়সা দেয়? আমি বলবো না, ইউটিউব কিন্তু লাইকে একটা পয়সাও দেয় না। কেন বলছি, কেন লাইকটা এই কারণেই বলছি, লাইকে পয়সা দেয় লাইকটা তাহলে করতে বলে কেন? লাইক করার কথা এটাই বলছি যে আমি দেখো ফ্রিতে তোমাদেরকে এত কথা বলছি, এত জ্ঞান দিচ্ছি, তা আমি তো চাইবো সবসময় যে আমার ভিডিওটা যারা দেখছে তারা অন্তত একটা লাইক করুক। এই জন্যই আমরা সবসময় লাইকের কথাটা বলি যে তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এবং সাবস্ক্রাইবের কথাটাই আমরা বলে থাকি, সাবস্ক্রাইবের জন্য কি ইউটিউব আমাদের পয়সা দেয়? আমি বলবো না, ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবের জন্য একটা পয়সাও দেয় না। তাও আমরা সাবস্ক্রাইবের কথা বলি, কারণ যত তোমার সাবস্ক্রাইব মানে যত তোমার সাবস্ক্রাইবার হবে তোমার চ্যানেলের জন্য অনেক ভালো হবে। তোমার ধরো চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, এবার তুমি যখন ভিডিও আপলোড করে তোমার চ্যানেলে ছাড়ছো তাহলে মোটামুটি দেখা গেলো 5-7 হাজার লোকও তো তোমার দেখবে। এই জন্য কিন্তু সাবস্ক্রাইব করার কথাটা আমরা সবসময় বলে থাকি, ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবে আমাদেরকে 1 পয়সাও দেয় না।
তাহলে পয়সাটা আমাদের আসে করতে সবাই ভাবছো তোমরা যে হ্যাঁ পয়সা তাহলে নিশ্চয়ই ভিউজ থেকে আসে, কিন্তু না, ভিউজ থেকে কিন্তু ইউটিউবে পয়সা আসে না। এইবার আমি বলছি যে সাবস্ক্রাইব করার যে কথাটা বলছি, এক তপ্তে কিন্তু সাবস্ক্রাইবে পয়সা আসছে, মানে আজকে আমার 10টা সাবস্ক্রাইবার, দেখা গেলো যে ভিডিও ছাড়তে 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 আমার 1 মিলিয়ন বা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, কিন্তু ওই সাবস্ক্রাইবার যখন ওরা আমার পারমানেন্ট হয়ে গেল, আমি যখন ভিডিও আপলোড করবো ছাড়বো, তখন কিন্তু ওদের কাছে নোটিশগুলো যাবে, কিন্তু ওরাই আমার ভিডিওটাকে দেখবে, ওয়াচ করবে, কিন্তু ওখান থেকে আমার পয়সাটা আসবে। তা এক প্রকারে কিন্তু ওখান থেকে আমরা ইনডাইরেক্ট পয়সাটা পাচ্ছি ইউটিউব থেকে। এবার ইউটিউব কিন্তু তোমাকে ভিউজে পয়সা দিচ্ছে না, এবার ইউটিউব পয়সাটা কোথা থেকে দিচ্ছে? এবার আমি বলছি যে ইউটিউব পয়সা আমাদেরকে দিচ্ছে অ্যাড থেকে, ভিউজ থেকে কিন্তু পয়সা নেই, অ্যাড থেকে। দেখা গেলো যে আমার ভিডিওটা এই যে তুমি হঠাৎ করে তোমার সামনে তুমি চালালে, যখন দেখলে যে হ্যাঁ একটা তোমার সামনে অ্যাড আসলো, তুমি যে দেখলে অ্যাড আসলো, ওই অ্যাড থেকে পয়সা পাবো, কিন্তু ভিউজটা তোমার তুমি দেখলে ভিউজ কাউন্ট কিন্তু হবে না, ওখান থেকে কিন্তু পয়সা পাবো না। ওই যে তুমি আর সবাই যে ধরো আমার ভিডিওটা 1 লাখ ভিউজ এসছে, এবার 1 লাখ ভিউজকে 1 লাখ কি অ্যাড চলছে? 1 লাখ কিন্তু অ্যাড চলবে না, ওখানে ধরো 5,000-7,000 অ্যাড চলবে, ওইখান থেকে আমি পয়সা পাবো। কিন্তু প্রত্যেকটা লোক যদি দেখতো স্টেপ বাই স্টেপ, যদি 1 লাখ লোক কাছে যদি অ্যাডগুলো ইউটিউব চালাতো, তাহলে কিন্তু আমি অ্যাডের পয়সা পেতাম, কিন্তু যতগুলো ভিডিওর মধ্যে অ্যাড চলবে ওই অ্যাড থেকে পয়সাটা আমাদের কাউন্ট হয়। তা স্পষ্ট বোঝা গেল যে ইউটিউব থেকে ভিউজ থেকে কিন্তু পয়সা পাচ্ছে না, পয়সা পাচ্ছি আমরা অ্যাড থেকে। হ্যাঁ, আর একটা ব্যাপার আছে, ইউটিউবে কিন্তু ইনকামের সোর্সটা অনেক বেশি, ইউটিউব থেকে অনেক বেশি ইনকাম করা যায়। কীভাবে পাওয়া যায়? তুমি ধরো একটা ভিডিও বানাবে, তোমাকে কোনো একটা কোম্পানি এসে তোমাকে বললো ভাই আমি তোমার ভিডিওর মাধ্যমে আমার কিছু প্রোডাক্টের রিভিউ করাতে চাই, তুমি ওখানে কিছু ডিমান্ড করে একটা বেশি অ্যামাউন্টে পয়সা নিতে পারো। তো ইউটিউবে কিন্তু এইভাবে ইনকাম প্রচুর করা যায়, আর ইউটিউবে কী কীভাবে পয়সা ইনকাম করা যায় সেটা তোমাদের সামনে পুরোটাই তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।